আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সজীব। আজকে হাজির হলাম লাইটরুম অ্যাপে কিছু প্রিসেট শেয়ার করার জন্য। এখানে আপনারা 60টার মতো প্রিসেট পাবেন। এই প্রিসেটগুলো ইউজ করে কিন্তু আপনি 2 মিনিটে আপনার ফটো এডিট করতে পারবেন। আপনারা যদি আমার আগের ফটো এডিট ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে লাইটরুমে প্রিসেট ইউজ করে কত ইজিতে ফটো এডিট করা যায়। যদি আপনারা সেই ধরনের এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। এই 60টা প্রিসেট লিঙ্ক একটি লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এই জন্য আমি আপনাদের ইজি ওয়েতে দিচ্ছি যাতে আপনারা ইউজ করতে পারেন খুব সহজেই। সো অবশ্যই আপনারা এই হচ্ছে প্রিসেটগুলো ডাউনলোড করে ইউজ করার চেষ্টা করবেন। সো এখানে কী কী আপনার প্রিসেট পাবেন, এখানে হচ্ছে HDR ব্ল্যাক প্রিসেট পাবেন, তারপর আইফোনের যে ভিভিড টোনটা আছে সেই প্রিসেটটা পাবেন, আর এখানে হচ্ছে আপনার পাবেন রিসেন্ট মোডি একটা প্রিসেট, আর সব থেকে পপুলার যে প্রিসেটটা সেটা হচ্ছে আরবান টোন লাইটরুম প্রিসেট। তো এটাও আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডার্ক ব্লু প্রিসেট পাবেন, যেটা আপনি ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা অংশটুকু হচ্ছে ব্লু করতে পারবেন, ডার্ক ব্লু। আর এখানে পাবেন ইকোয়েন অরেঞ্জ প্রিসেট, যেটা হচ্ছে একটা প্রফেশনাল প্রিসেট। এই প্রিসেটটা কিন্তু আপনারা এখানে পাবেন। সো কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি দেখাবো, অবশ্যই ফলো করে আপনারা ডাউনলোড করে ট্রাই করবেন। সো দেরি না করে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। ইউটিউবে আপনারা যখন আমার ভিডিওটি দেখবেন তখন এখানে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করতে হবে। সো খেয়াল করবেন এখানে ভিডিও ডিসক্রিপশন বক্স কোথায় আছে দেখতে পাচ্ছেন, এই অংশে ক্লিক করলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন অল লিঙ্ক বিলো, এখানে কিন্তু লিঙ্কটা থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতেছে, এটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে থাকবে হচ্ছে লাইটরুম আপনার প্রিসেট প্যাক লিঙ্ক থাকবে, এখানে ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ডাউনলোড করতে হবে। অবশ্যই এখানকার লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে প্রত্যেকবারের মতো আমি আপনাদের ইউসি ব্রাউজারটা সিলেক্ট করতে বলি। সো অবশ্যই আপনারা ইউসি ব্রাউজারটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আমি এখান থেকে ইউসি ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। ইউসি ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম ইন্টারফেস শো হবে, এখানে দেখতে পাবেন আপনাদের প্রিসেটগুলো শো করবে। এগুলো হচ্ছে অরিজিনাল ফটো দেখাচ্ছে, বাট এগুলো প্রিসেট। আপনাদের ডাউনলোড করার প্রসেসটা দেখে কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য জাস্ট প্রিসেটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে ডাউনলোড বাটন চলে আসবে। ওকে, এরা হচ্ছে র ফাইল বা ডাউনলোড, এখানে হচ্ছে DNG অথবা প্রিসেট, যেটাই আপনি বলেন, র ফাইল, DNG অথবা প্রিসেট। ওকে, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড করার পর এখন আপনারা কীভাবে ইউজ করবেন, ভিডিও অনেক আছে, তারপর আমি আপনাদের সিম্পল জাস্ট দেখাচ্ছি। সো আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, এখান থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে, যে অ্যাপে আপনি এটা ইউজ করবেন। এখান থেকে লাইটরুম লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন, অনেকেই এটা সম্পর্কে জানেন। সো এখান থেকে অ্যাপটি ইনস্টল করার পর আপনাদের ওপেন করতে হবে। ওকে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে, এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন। ওকে, ইমেজের এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো র ফাইল এখানে শো হচ্ছে। এখান থেকে আমি কিছু ইমেজ নিয়ে নেবো, কিছু র ফাইল নিয়ে নেবো। সো আমি এখান থেকে জাস্ট এই র ফাইলগুলো যদি অ্যাড করতে চাই তাহলে সবগুলো এখানে ক্লিক করব। ওকে, এগুলো সবগুলো ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। অল ফটোজে গেলে কিন্তু সবগুলো পাওয়া যাবে, এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু এখানে চলে আসবে, আমি আপনাদের দেখাতে চাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। আমি যদি আপনাদের এইটা দেখাই, জাস্ট হচ্ছে এইটার উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু আমাদের র ফাইল। ওকে, র ফাইল থেকে কিন্তু আমরা সেটিংগুলো কপি করতে পারবো। আপনি জাস্ট একটা ইমেজ থেকে কিন্তু সেটিং কপি করতে পারেন না, যেহেতু র ফাইল সেক্ষেত্রে আমরা সেটিংগুলো কপি করতে পারবো। এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কপি সেটিং নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে কপি সেটিং অপশনে টিক মারে ক্লিক করলে আপনার সেটিংগুলো কপি হয়ে যাবে। এখন যদি আপনি পেস্ট করেন তাহলে কিন্তু হবে। সো আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে নেব। অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট এই ইমেজটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই ইমেজটা কেমন শো হচ্ছে, আমরা এটাতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য 3-ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পেস্ট সেটিং নামে অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সবগুলো সেটিং পেস্ট হয়ে যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি প্রিসেট ইউজ করে 2 মিনিটে এডিট করতে পারেন। আমি আপনাদের লং প্রসেস দেখালাম কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপনার অ্যাপ ডাউনলোড করবেন, কীভাবে ইউজ করবেন, লং প্রসেস দেখালাম। এর আগে আমার অনেক ভিডিও আছে লাইটরুম সম্পর্কে, সেগুলো দেখে আপনি এই ধরনের এডিট করতে পারেন। সো দেখেন আগে কীরকম ছিল, এরকম জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এরকম হয়ে গেছে। এইভাবে আপনি এই প্রিসেট প্যাকগুলো ইউজ করতে পারেন। সো এটি ছিল মূলত আপনাদের দেখানোর মতো আজকের টিউটোরিয়াল। আমি হোপ আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে। অবশ্যই আপনারা দেখে দেখে এই প্রিসেট প্যাকগুলো ডাউনলোড করে নেবেন এবং এডিট করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।